আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়া ভালো আছি। তো প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা হলো আমাদের নোয়াখালী বিখ্যাত একটা পিঠে। পিঠাটার নাম হলো পান পিঠে। তো এই পিঠাটা রেডি করতে বাদাম লাগে, এলাচ গুঁড়ো লাগে। তো আমি বাদাম ভেজে গুঁড়ো করে নিছি, এলাচ গুঁড়ো করে নিছি, একটু লবণ স্বাদ মতো, চিনি, চিনি দিয়ে যেরকম খান মিষ্টিটা, আপনারা যে যেরকম খান সেরকম দেবেন। তো আমি আমার মতো করে দিচ্ছি। তো মিশ্রণগুলো দিয়ে, লিকুইড দুধ আমার কাছে ছিল সম পরিমাণে, কম ছিল, সেজন্য আমি গরুর দুধ দিলাম। তো আমি গরুর দুধটা দিলাম, তারপরে দিয়ে দিলাম হলো ময়দা, দিয়ে আমি নর্মাল পানি দিলাম, দিয়ে সাথে একটা ডিম দিয়ে নিলাম, দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো গোলাটা দেখেন আমি কীভাবে তৈরি করতেছি। এই যে দেখেন আমি কীভাবে ব্যাটারটা তৈরি করলাম, বেশি পাতলাও না, বেশি ঘনও না। তো এবার আমি একটু তেল দিলাম কড়াইতে, দিয়ে একটা ডিম লাগবে। এই পিঠা রেডি করতে ডিম লাগে, তো ডিম লাগবে। তো আমি একটা ডিম দিয়ে দিলাম। আমরা সাধারণত যেভাবে ডিম হাফ বল করে থাকি সেরকম একটা ডিম দিয়ে দিব। তো দিয়ে এবার আমি পাশ থেকে গোলাটা দিয়ে দিব। দেখেন আমার এই পিঠের গোলাটা। তো আমি এবার চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এক পিঠ হয়ে গেল, আমি আরেক পিঠ উল্টিয়ে দিব, দিয়ে তার পাশে চামচের সাহায্যে তার পাশে দিতে হবে, মাঝখানে দেওয়া যাবে না, যেহেতু আমরা এক পাশ থেকে উল্টিয়ে দিব সেজন্য এক পাশে দিতে হবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ এইভাবে উল্টিয়ে দিতে হবে। দেখেন আমার পিঠাটা রেডি হচ্ছে। তো পিঠাটা খুবই মজা, যদি আপনারা একবার তৈরি করে না খান বুঝতে পারবেন না যেটা স্বাদটা কত, ওটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। তা আমি দেখেন মোটাটা কীরকম করবেন সেটা আপনার চিন্তা ভাবনার উপর নির্ভর করে। তা আমি দিয়ে দিচ্ছি, আমি দুটো পিঠা রেডি করবো। আমার যে ব্যাটারটা আমি রেডি করছি সেটাতে আমি দুটো পিঠা হবে, দুটো পিঠা করব। তা আমি যে এটাকে আর বেশি বড় করব না, এবার আমি নামিয়ে নিছি। আরেকটার জন্য আমি রেডি করতেছি, তার একটা ডিম দিয়ে দিলাম চুলায়। এক এক পিঠটা হয়ে গেলে আমি আর পিঠ উল্টিয়ে দিব। তো দেখেন তার পাশে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। আপনাদের কোনো মেহমান যদি আসে আপনারা তাড়াতাড়ি তৈরি করে দিতে পারবেন। মেহমান খেলে আপনার সত্যি প্রশংসা না করে তারা থাকতে পারবে না। এই পিঠাটা যদি খায়, আপনি যদি একবার তাদেরকে তৈরি করে খাওয়ান, সব আপনার প্রশংসা করতে বাধ্য। তো দেখেন আমি দিয়ে দিচ্ছি এক এক করে, এইভাবে আমি আরেকটা রেডি করতেছি। তো এটাই আমি এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি, এইভাবে করে উল্টিয়ে উল্টিয়ে দিতে হবে। তো আমি দেখেন একটা আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হবে। এই যে দেখেন ভিতরটা, সত্যি এত মজা এই পিঠাটা, আপনাদেরকে আমি কীভাবে বোঝাবো। যদি আপনারা রেডি করে তৈরি করে খান তারপরে বুঝতে পারবেন যে আসলে সত্যি অসাধারণ একটা পিঠে। এটা আমাদের নোয়াখালীতে এই পিঠাটা মেহমান আসুক যে বা নিজেদের জন্য সবাই তৈরি করে খাতো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।